এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায় যতটুকু জুম করা যাচ্ছে, আমরা নেসারে মাদ্রাসার যে মসজিদের যে গম্বুজ ওটা দেখতে পাচ্ছি। আমরা স্থানটাকে যে স্পষ্টভাবে শনাক্ত করার জন্য আমরা বলতে পারি এই গম্বুজ অর্থাৎ নেসারে মাদ্রাসা এবং এই যে খুলনা হাইওয়ে রোডের পূর্ব পাশে মোহাম্মদিয়া জামে মসজিদটি অবস্থিত। খুলনা যশোর যে হাইওয়ে রোড রয়েছে উত্তর দক্ষিণ অভিমুখী, এই গলি দিয়েই সামনে এগোলেই আমরা মোহাম্মদিয়া জামে মসজিদ যে সৈয়াকিদার মসজিদ রয়েছে তার, এবং আরও যদি স্পষ্ট করি তাহলে খুলনা নেসেরিয়া মাদ্রাসা এর পূর্ব পাশে, অর্থাৎ নেসেরিয়া মাদ্রাসা এবং খুলনা যশোর দক্ষিণ বরাবর যে হাইওয়ে রোড রয়েছে খুলনা যশোর হাইওয়ে রোড, তারই পূর্ব পাশে রেল লাইন সংলগ্ন সাইনবোর্ড আমরা লক্ষ্য করতেছি। তো আমরা আস্তে আস্তে এখান থেকে গাছপালার কারণে সাইনবোর্ডটি সম্পূর্ণ দেখা যাচ্ছে না, তো আমরা মসজিদের দিকে যাচ্ছি। আমরা সেখানে যে কমিটিদের সাথে কথা বলে সম্পর্কে জানব। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে মুজগুনি খালিশপুর খুলনা এলাকা অন্তর্গত সৈয়াকিদার একটি মসজিদ। এইখানে এটি এটির লোকেশন যদি আপনাদেরকে নিশ্চিত করা হয়, এটি হচ্ছে খুলনা যশোর যে হাইওয়ে রোড রয়েছে উত্তর দক্ষিণ অভিমুখী, এবং আরও যদি স্পষ্ট করি তাহলে খুলনা নেসেরিয়া মাদ্রাসা এর পূর্ব পাশে, অর্থাৎ নেসেরিয়া মাদ্রাসা এবং খুলনা যশোর উত্তর দক্ষিণ বরাবর যে হাইওয়ে রোড রয়েছে খুলনা যশোর হাইওয়ে রোড, তারই পূর্ব পাশে রেল লাইন সংলগ্ন এই মসজিদটি অবস্থিত। এটা খালিশপুর আপনার এই খুলনা যে যশোর হাইওয়ে রোড এর পূর্ব পাশে না এটা অবস্থিত মোহাম্মদিয়া জামে মসজিদ। সব নিয়ে নেব মোহাম্মদিয়া জামে মসজিদ, এটা খুলনা যশোর হাইওয়ে যে রোড রয়েছে তার পূর্ব পাশে এটি অবস্থিত, অর্থাৎ নেসেরিয়া মাদ্রাসার পূর্ব পাশে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদে দেখা যাচ্ছে মসজিদের ভিতর চারটি এসি রয়েছে যেখানে পুরুষরা নামাজ পড়ে, মুসল্লিদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এসি চারটি এসির মাধ্যমে করা হয়েছে, সাথে সাথে পাশাপাশি মহিলাদের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের জন্য পাশে এই পুরুষদের পাশেই ব্যবস্থা করা হয়েছে পূর্ব পাশে মহিলাদের জন্য এই যে এসি ব্যবস্থা একটি, এবং তার বিপরীত পাশে
আরেকটি এখনো এখনো কাজ চলতেছে, যাই হোক স্বল্প জায়গার মধ্যে যদিও মসজিদের এই কাজগুলো সুন্দরভাবে নির্মাণ করার চেষ্টা করা হয়েছে এবং অনেক টাকা পয়সার ব্যয় হয়েছে এখনো এই মসজিদে। আমরা এই টাকা পয়সা কত ব্যয় হয়েছে এটি আমি জানার জন্য আমাদের মসজিদের যারা কমিটি রয়েছে তাদের কাছে আমি যাচ্ছি। মহিলা মসজিদের খুব অবহেলিত ছিল, কারণ আমাদের এখানে টাইলসটা করা হয় আগে, ওনাদের তখন টাইলসটা ছিল না। আমরা পুরো আমাদের চারিপাশের ওয়াল মহিলাদের সুব্যবস্থার টাইলস দিয়ে এবং সম্পূর্ণ তাদেরকে শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় তাদেরকেই আগে সলাপ করানো হয়েছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য সুন্দর একটা আধুনিকায়ন একটা বাথরুম সবটা অজুখানা করছি। এতে এখন পর্যন্ত প্রায় 318,000 টাকা আমাদের দেনা। 318,000 টাকা এখনো দেনা? 318,000 টাকা আমাদের দেনা, মানে আরো ইতিপূর্বে আরো খরচ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 318,000 টাকা আমাদের এই মুহূর্তে দেনা, এখনো কাজ চলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকই তার ঘরের জন্য ব্যবস্থা করবেন। আর আমাদের এখানে এখনো অনেক অনেক মসজিদের উন্নয়নমূলক কাজের বাকি আছে, সেগুলো রানিং অবস্থায় আছে, চলছে ইনশাল্লাহ। আমরা সকলের দোয়া এবং উপস্থিতি কামনা। আচ্ছা, আমরা এটা তো আমাদের নেটে চলে যাবে এবং ইউটিউবে চলে যাবে, ফেসবুকে পেজে চলে যাবে, যারা দেখবে তারা যদি চায় যে এই মসজিদে অংশগ্রহণ করবে দানের হাত বাড়িয়ে দিবে, তো তারা কিভাবে কোড দিতে পারে? আমাদের কোন বিকাশ নম্বর আমাদের অথবা আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে সেটা যদি বলেন। মোহাম্মদিয়া জামে মসজিদ মুজগুনি খালিশপুর খুলনার আমাদের একটি পেজ খোলা আছে, সেখানে আমাদের উত্তরা ব্যাংক খালিশপুর খুলনার অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, প্রয়োজনে অনেক মোবাইল নম্বর আমাদের দেওয়া আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের ক্যাশিয়ার এদের মোবাইল নাম্বার দেওয়া আছে, ওনাদের ওই মোবাইলে যোগাযোগ করে বিকাশ অথবা রকেট অ্যাকাউন্টের সহযোগিতা নেওয়া যেতে পারে। আচ্ছা, তবে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আপনার দেওয়া আছে উত্তরা ব্যাংকের, মানে আমরা সবসময় আমাদের পেজে আহ্বান করেছি যে আপনারা আসেন। আমাদের এসিগুলো এগুলো আসলে বিলাসবহুলের জন্য নয়, আমরা এটাও একটা দাওয়াতি কাজ মুসল্লিদের যাতে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে এবং আমরা আপনারা হয়তো জানেন যে আমরা একটা সহি সুনাম মোতাবেক ইবাদত করার চেষ্টা করি। ওনারা হয়তো বলেন যে না আপনাদের মসজিদে আসবো না, এখন এনভায়রনমেন্টের চেঞ্জ হয়েছে, ক্লাইমেট চেঞ্জ হয়েছে, আপনাদের মসজিদে এসি নাই, যার কারণে আমরা এটা নিয়ে আসছি। এবং আপনারা শুনলে আরও আশ্চর্য হবেন, আমাদের ওই মহিলাদের ঘরে যে 3 টনের এসি আমাদের আছে সেটা আমাদের এক ভাই সম্পূর্ণ দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের পুরুষদের জন্য যেটা 4 টনের 8 টনের এসি লাগানো আছে আমাদের এখানে 4টা, তো এখন পর্যন্ত যে ভদ্র লোককে আমরা বলেছিলাম তাকে আমরা 1 টাকা দিতে পারি না। আচ্ছা, তিনি ফ্রি অফ কস্টে আমাদের এখানে লাগিয়ে দিয়েছেন এবং উনি বলেছেন যে আপনি আমাদেরকে আপনি কালেকশন করে আমার টাকাটা দিবেন। এইটা আমাদের জন্য বিরাট পাওয়া, আলহামদুলিল্লাহ। আমরা তারপরে এবং আপনারা সকলেই আমাদের এই মসজিদ আল্লাহর ঘর আল্লাহ পাকের ঘরের জন্য সাহায্যার্থে আগিয়ে আসবেন। আপনারা আসবেন মসজিদে আসবেন, যদি আর্থিকভাবে কোনো সহযোগিতা করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি আর্থিকভাবে সহযোগিতা না করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন দেনাটা পরিশোধ দিতে পারি এর জন্য দোয়া করবেন। আপনার এই প্রসঙ্গে বলা যায় আমাদের প্রতি মাসের তৃতীয় জুম্মায় আমরা এখানে তালিমি জলসার ব্যবস্থা রেখেছি এবং সেটা আমাদের চলছে। আগামী সপ্তাহ আমাদের ইনশাল্লাহ তালিমি জলসা হবে, সেটা সম্ভবত 9ম তালিমি জলসা। আপনারা সবাই ইনশাল্লাহ এখানে একযোগে হাজির হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটা আমরা ইনশাল্লাহ আমাদের এই এসি এবং এটা আমরা এবং আমাদের একটা প্ল্যান আছে একটা, যে এটা আমাদের একটা মার্কাজ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি চান আমাদের পাশে আমাদের মসজিদকে অর্থায়নের জন্য আমরা যাই দেখি কিছুটা এই মসজিদের পাশাপাশি মসজিদের কিছুটা আয়ের জন্য আর্থিকভাবে আমরা আপনার এখানে যে রুমগুলো করেছি রুমগুলো করা হয়েছে, আমাদের একটা পরিকল্পনা আছে যে এই রুমগুলো তো ছাত্রাবাসের জন্য, ছাত্রদের যাতে মসজিদে কিছু মাসে কিছু পুরোপুরি ভাড়া হয় না, সেটা ভাড়া হয় নাই। আমরা দেখতে পাচ্ছি মসজিদের জন্য মসজিদের জায়গা রয়েছে, সেই জায়গার উপর কয়েকটি রুম করা হয়েছে। কয়টা রুম হতে? 5টা রুম করা হয়েছে রুম এবং এখানে আরো 2টা রুম। এটা আপনার মসজিদ পরিচালনার শুধুমাত্র মসজিদ
পরিচালনার জন্য এটা করা, কিন্তু আমাদের একটা প্ল্যান আছে যেটা আমরা পরে মহিলা মাদ্রাসা হিসাবে একটা কনভার্ট করার মধ্যে সাইনবোর্ডটা একটু সাইনবোর্ডটা করার জন্য সামনে। এই প্রসঙ্গে আপনাকে আমাদের এই মসজিদের সেক্রেটারি সাহেব শাহিন ভাই আরো সুন্দর ভালোভাবে বলতে পারবেন। আমরা এই যে মসজিদে যে পাঁচটি রুম সেগুলো অত্যন্ত সুন্দর করে নির্মাণ করা হয়েছে, যদিও টাকাগুলো অনেক টাকা বাকি রয়েছে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন। তারপরেও মসজিদের কমিটি যারা তারা চেষ্টা করছে যে মসজিদটাকে যাতে সুন্দরভাবে আগুয়ে নিয়ে যায়, সৈয়দ আকিদার এই মসজিদটি সুন্দরভাবে যাতে মুসল্লিরা সুন্দরভাবে এখানে নামাজ পড়তে পারে এবং মসজিদের উন্নতি যাতে দিন দিন বৃদ্ধি পেতে পায় সেইভাবে তারা সেই লক্ষ্যে তারা কাজ করে গেছে। আমরা এখন একটু কথা বলি আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব এম শাহিনুল ইসলামের সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি কিছু বলতেন যে এই মসজিদের যে এই ছাত্রবাসগুলো করা হয়েছে এবং মসজিদের আসলে দেখা যাচ্ছে যে আমরা একসময় তো আমরা থাকবো না, কিন্তু মসজিদটাকে পরিচালনা করার জন্য যাতে আমাদের অবর্তমানে মসজিদটা সুন্দরভাবে চলতে পারে এই জন্য আমরা এই রুমগুলো তৈরি করেছি। এখানে ছাত্রাবাস বা ব্যাচেলার কোয়ার্টার তৈরি করা হয়েছে, এটা দিয়ে এর যে ভাড়া হবে এটা দিয়ে আমাদের মসজিদ পরিচালনা, ইমাম মুয়াজ্জিনের বেতন, বিদ্যুৎ বিল এইগুলো পরিশোধ করার জন্য আমরা এইগুলো তৈরি করেছি। যাই হোক, এগুলো করতে গিয়ে আমরা অনেক ধার দেনা আছে, এখনও মার্কেটে আমাদের দেনা আছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর মসজিদ যাতে আমরা দিন দিন আরও উন্নত করতে পারি। সামনে এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটা আমাদের ঈদের মাঠ, এই যে এখানে আমাদের এই যে মুসল্লিরা ঈদের সময় ঈদের জামাত আদায় করতে পারে, এই মসজিদটি মানে কতদিন ধরে এটা 2011 সাল মসজিদটা 2011 সালে। আচ্ছা আচ্ছা। এবং তখন খুব জরাধীন অবস্থায় ছিল, আস্তে আস্তে আমরা আল্লাহর ইচ্ছায় এই পর্যন্ত আমরা করতে পেরেছি।